দেখুন আজকের ভিডিওতে আমি বিজেটির উপর বাংলাদেশ ব্যাংক 2013 সালে আসা একটি কোশ্চেন সমাধান করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে বিজেটির উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিজেটি বাংলা টিউটোরিয়াল নামে একটি প্লেলিস্ট পাবেন, সেখানে আপনারা বিস্তারিত পাবেন। তো কোশ্চেনটি বলছে ড্র দি কুইসেন্ট লেভেল। তো কুইসেন্ট লেভেল মানে এর আগেও আমি বলেছি যে কুইসেন্ট লেভেল মানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ আইসি এবং ভিসি এর ভ্যালু বের করা। ঠিক আছে, তো সেটা আমাদের বের করতে হবে। তো তার আগে আমরা দেখুন এটা যেহেতু ডিসি অ্যানালাইসিস, আমাদের ক্যাপাসিটর গুলো ওপেন সার্কিট, দ্যাট মিনস আমরা ক্যাপাসিটর গুলো জাস্ট আউট করে দিব সার্কিট থেকে, জটিলতা কমাবো, ক্যাপাসিটর গুলো আউট। এখন এমন কিছু একটা হইলো, তো 147 আর 5 152 হয়, যেহেতু সিরিজে কানেক্টেড আমরা একটা করে দিয়ে জটিলতা একটু কমাবো। 147 আর 5 152 ওহম, ফাইন। আর এটা আমার কালেক্টর, এটা বেস, এটা ইমিটার, এটা এগুলো আপনারা সবাই জানেন, খুব বেসিক জিনিস, এবং এটা অবশ্যই এনপিএন ট্রানজিস্টর। তো আমরা প্রথমত ওটার নাম কি, ইয়া মুডে, অ্যাক্টিভ মুডে যাচাই করে দেখ, অ্যাক্টিভ মুডে ক্যালকুলেশন করে দেখবো যে আমাদের জাস্টিফিকেশন ঠিক আছে কিনা। তো এটার জন্য আমরা আরেকটু সিম্পলিফাই করবো এই ভোল্টেজ সোর্সটাকে। 4 ভোল্ট মানে +4 এর সাথে এই প্রান্তটা কানেক্টেড, তাহলে এখানে +4, এই 4 ভোল্টটা এখানে দিয়ে দেবো, আর মাইনাসটা সিম্পলি কমন গ্রাউন্ড হয়ে এখানে। এখন আমাদেরকে বুঝতে হবে কারেন্টগুলো। তো কারেন্ট অ্যাজ ইউজুয়াল, এইটা আমাদের আইই কারেন্ট, এটা আমাদের আইই কারেন্ট, এদিক দিয়ে বেস কারেন্ট ঢুকবে অবশ্যই, যেহেতু উপরে প্লাস আছে এদিক দিয়ে বেস কারেন্টটা ঢুকবে। আর কালেক্টর কারেন্টটা বুঝতে কিন্তু আমরা ভুল করি, আমরা অনেক সময় যে উপরের প্রান্তটাকে কালেক্টর কারেন্ট ধরি, কিন্তু এটা কিন্তু কালেক্টর কারেন্ট না। কালেক্টর দেখুন আছে কোথায়, বিজেটির এই জায়গায়, দ্যাট মিনস এইখানে, এই যে এই কারেন্টটা যে ঢুকতেছে এইটাকে বলবো আমরা আইসি, আর এদিক দিয়ে চলে গেছে আইবি, এদিকে চলে আসছে আইসি, দ্যাট মিনস এখান থেকে যে কারেন্টটা আসতেছে সেটা বেসিক্যালি হচ্ছে এইটা, এবং এইটাকে বলতে পারি আমি কত, আইবি প্লাস আইসি অ্যাজ পার কেসিএল। ডিসি সার্কিটে কেসিএল অনুযায়ী আমরা এদিকে যে কারেন্টটা ঢুকতেছে সেটা হলো এই যে এই পয়েন্ট পর্যন্ত কারেন্টটা হচ্ছে আইবি প্লাস আইসি। তো চলুন এবার আমরা অ্যানালাইসিস করি। আউটপুট কারেন্ট পাইতে প্রথমত বিটা দেওয়া আছে, যেহেতু আমাদের আগে ইনপুট ইকুয়েশনে আসতে হবে। তো ইনপুট সাইডে কেভিএল ফেলি, তো এই পয়েন্ট থেকে শুরু করলে আগে মাইনাস পাচ্ছি, তাহলে -4, এই সাইড থেকে শুরু করি, -4 +4 ওহম, এখানে দিচ্ছে ওহমে, দ্যাট মিনস অ্যাম্পিয়ারটা পাবো, কারেন্টটা সরাসরি অ্যাম্পিয়ারে পাবো, 4 × IB প্লাস আইসি, তাহলে আইবি প্লাস আইসি কে আবার আমি বলতে পারি বিটা আইবি, আইবি প্লাস আইসি, যেহেতু বিটা আইবি বলতে পারি। তো বিটা হচ্ছে 90, তাহলে 90 × IB, ব্যাস এখানে গেল। এরপরে এই দিকে আসবো অবশ্যই, তাহলে +152 × IB প্লাস ভিবি, ভিবি হচ্ছে আমার 0.7 ভোল্ট, প্লাস হচ্ছে আমার 10 × IE, সেই আইই মানে আবার বলতে পারি আমি কত, এত = 0, তো সেই আইই মানে আবার বলতে পারি আইবি প্লাস আইসি, তাহলে এখানেই লিখে নেই আইবি প্লাস আইসি। এটা আমরা সবাই জানি বেসিক ফর্মুলা। সেই আইসি কে আবার বলতে পারি বিটা আইবি, দ্যাট মিনস 90 × IB বলতে পারি, তাহলে দেখুন অনেকটাই ছোট হয়ে গেল, এত = 0। তো এখান থেকে আমরা সরাসরি আইবির একটা ভ্যালু পাবো, দেখি কত, আমাদের জাস্ট 4 থেকে 0.7 মাইনাস করব, সেটাকে ভাগ দিব হলো 91/4 প্লাস 152 প্লাস 91/10, (2.314 × 10⁻³ অ্যাম্পিয়ারে পাইলাম। তো এটাকে মিলি অ্যাম্পিয়ারে নিলে আমার কিন্তু আসে 2.1314 মিলি অ্যাম্পিয়ার, আমরা সরাসরি মিলি অ্যাম্পিয়ারে নিচ্ছি। তাহলে আইবির ভ্যালুটা এই সাইডে লিখে রাখি, 2.314 মিলিঅ্যাম্পিয়ার। তো এইখান থেকে আমরা আইসিটা বের করব, যেহেতু আমাদের আইসি লাগবে, তো আইসি সমান বিটা আইবি, তো 90 × 2.314, তো 208.27 49 মিলিঅ্যাম্পিয়ার। আইবি আইসি দুইটাই পাইলাম। আচ্ছা আইসি পাইলাম, তাহলে আইসি পাইলে এখন আমার ভিসি হলেই হবে কুইসেন্ট লেভেলের। তাহলে ভিসি পাইতে হলে আমার এগুলো মুছে দেই, এটা আর লাগবে না। তো ভিসি পেতে হলে আবার এইখান থেকেই বিবেচনা করে এবার আউটপুট সাইডে যাবো। তাহলে মাইনাস এই দিক থেকে গেলে আগে মাইনাস পাচ্ছি, তাহলে -4 + 4 × IB + IC, তো আইবির ভ্যালু হচ্ছে আমার 2.314। ওহো, এটা ওহমে আছে যেহেতু, তাহলে মিলিঅ্যাম্পিয়ার থেকে আবার ইয়াতে কনভার্ট করতে হবে। আচ্ছা করি, তো আইবি হচ্ছে আমার 2.314 × 10⁻³ প্লাস আইসি, আইসি হচ্ছে 208.2749 × 10⁻³। ব্যাস, এটার পরে হচ্ছে প্লাস ভিসি প্লাস হচ্ছে আমার 10 × IE, তো IE মানে বিটা প্লাস 1 × IB বলতে পারি, বিটা প্লাস 1 × IB। তো বিটা হচ্ছে আমার 90 + 1 91 × IB। এটাকে ওইভাবে কনভার্ট করলে ইজি হইতো, যাই হোক করে ফেলছি, এখন আর করার কিছু নাই। 10 × 91 = 0, তো এখান থেকে আমরা ভিসি বের করি, বড় হলো অনেক, করার কিছু নাই। 2.314 × 10⁻³ প্লাস 208.2749 × 10⁻³ × 4 plus 10 × 91 × 2.314 × 10⁻³ -4, তাহলে VC এর ভ্যালু আসে 1.05 ভোল্ট। ঠিক আছে, ফাইন। আমাদের অ্যাক্টিভ মোডে ধরে পুরো ক্যালকুলেশনটা করছি, এবার হলো আমার ভেরিফিকেশনের পালা। অর্থাৎ ভিবি তো অটো প্লাস, তাহলে ভিবিসিটা দেখবো, যেহেতু এনপিএন মাইনাস হলে আমাদের অ্যাক্টিভ মোড আর প্লাস হলে আমাদের স্যাচুরেশন মোড হবে, অর্থাৎ আমাদের অ্যাজাম্পশন রং হবে। তো আমরা দেখি ভিবিসি মাইনাস আসে কিনা। তো ভিসিটা এই সাইডে লিখে রাখি, 1.05 ভোল্ট তাহলে আমাদের ভিবিসি এটা সমান আমরা বলতে পারি ভিবি মাইনাস ভিসি। তো ভিবি ভোল্টেজটা উপর থেকে নিচে আসতে হলে দুইটা রেজিস্টর ভেদ করতে হয়, আর এদিক দিয়ে গেলে মাত্র একটা রেজিস্টর, সো আমরা এদিকেই যাই। তো ভিবি সমান আমরা বলতে পারি, দেখুন ভিবি প্লাস এটার অ্যাক্রসে ড্রপ, এদিকে যাই সহজ হবে। তো ভিবি হচ্ছে 0.7 প্লাস এই ইয়াটা হচ্ছে আইই, আইই হচ্ছে বিটা প্লাস 1, তাহলে 90 + 1 = 91 ইন্টু আমার কত আইবি কারেন্ট 2.314 × 10⁻³ অবশ্যই × 10, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই ভিবি ভোল্টেজটা। আর ভিসি ভোল্টেজটা কত, একইভাবে এটাতেও এদিকে না এসে আমরা নিচের দিকে বিবেচনা করি, সহজ হবে ক্যালকুলেশন। তাহলে ভিসির ভ্যালু কত, এই যে 1.05 ভোল্ট, 1.05 অ্যাক্টিভ মোডে যে 1.05 পাইছি, প্লাস प्लस तले प्लस माइनस हो जाए प्लस 10 इनटू ये हुबहु एटा 91 इनटू 2.314 इनटू 10 इनवर्स 3 तले एटा एवं एटा काटा जाच्छे प्लस और माइनस आछे ताहले 0.7 माइनस 1.05 এটা হিসাব করলে আমাদের আসে দেখুন -0.35 35 ভোল্ট তাহলে আমাদের VBC কিন্তু মাইনাসই আসছে অতএব আমাদের অ্যাজাম্পশন ইজ রাইট আমরা যে অ্যাক্টিভ মোড ধরছি সেটা সম্পূর্ণভাবে রাইট তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ